লিপি, তো চলে এলাম আমারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও হতে চলেছে পুরো শ্বশুর বাড়ি থেকে ডেনমার্কের জার্নি। তো তোমরাও ভিডিওটা দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। এদিকে আমার ভাইরাও চলে এসছে, লাগেজগুলো গাড়িতে ওঠানো হচ্ছে, তারপরেই বেরিয়ে পড়ব। বিগত কয়েক মাস ধরে আমি ইন্ডিয়াতেই ছিলাম, সুব্রত ফিরে গেছিল, তো আবার এসছে, তো আমরা এখন একসঙ্গে কোপেনহেগেন ফিরছি। আমাদের ফ্লাইট আছে ভোরবেলা, ওই জন্যই আগের দিন বেরিয়ে পড়েছি, এখন গিয়ে উঠবো জেঠুর বাড়িতে। আর এই যে পৌঁছে গেছি কোন্নগর, এই যে জেঠুর ছেলেমেয়েরা দাঁড়িয়ে আছে। বাড়ি থেকে বেরোনোর পর থেকেই মন খারাপ করছিল, তো এখানে এসে ভাই বোনদের দেখে কিছুটা হলেও মনটা ভালো লাগছে। তারপর আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, ভোর ভোর যেহেতু উঠতে হবে। আর আমরা এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, আমাদেরকে ভাইরা ড্রপ করে দিয়ে ওরা ফিরে যাবে। দিল্লি পৌঁছেই আমরা জানতে পারি আমাদের ফ্লাইট প্রায় 4 ঘন্টা মতো লেট আছে। তো আমরা দুপুরে লাঞ্চটা সেরে ফেললাম, 4 ঘন্টা অপেক্ষা করার পর ফাইনালি আমরা কোপেনহেগেনের ফ্লাইটে উঠে পড়েছি। তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি, তো আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওয়। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। টাটা।